এপিসোড অপহরণের যবনিকা পতন। বহরমপুরের মনীন্দ্রনগরে জয়ী কংগ্রেস প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। বৃহস্পতিবার সন্ধ্যায় কংগ্রেস নেতারা দাবি করেছিলেন অপহরণ করা হয়েছে মনীন্দ্রনগরের পঞ্চায়েতের জয়ী প্রার্থী সৌমেন সরকারকে। এদিন বেলা 11:30 সেই সৌমেন সরকারের দেখা মিলল বহরমপুর তৃণমূল কংগ্রেসের দপ্তরে। তৃণমূল নেতৃত্বের দাবি অপহরণ হয়নি, হচ্ছে কুৎসা। স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছেন জয়ী কংগ্রেস প্রার্থী। কোনো এগুলো সব কুৎসা রটাচ্ছে, কোনো কিছু ঘটনা নয়। এই উন্নয়ন দেখে, মমতা ব্যানার্জি উন্নয়ন দেখে এসেছে আমাদের সৌমেন সরকার। উনি কাজ করবো বলে, আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করবো বলে এসেছে। না, কোনো কিছু নেই, এগুলো সব কুৎসা রটানো হচ্ছে। মতাদর্শ চেঞ্জ করেছেন, বলছেন কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি। না, ভয় না, নিজস্ব মতাদর্শ আমি চেঞ্জ করেছি। আমি কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি ছিলাম, তো আজকের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যে মমতা ব্যানার্জি যে উন্নয়ন, সে উন্নয়নে সামিল হওয়ার জন্য আমি আজকে জয়েনিং করেছি। এবং যারা বলছে যে আমাকে অপহরণ করার চেষ্টা করেছে এবং স্কর্পিও গাড়িগুলো তুলে নিয়ে আসা হয়েছে, এটা আমার কাছ থেকে, মানে আমাকে এটা করেনি, এটা মিথ্যা অভিযোগ করেছে। আর আমার বাড়ি থেকেও হয়তো প্রেস কনফারেন্স করেছে আমার ওয়াইফ, এবং সেখানে বলা হয়েছে আমাকে অপহরণ করা হয়েছে। কিন্তু আমি স্বেচ্ছায় বসে আমাকে অপহরণ করিনি। আমি মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে মানুষের উন্নয়ন যাতে করতে পারি, সেই যোগ্যে আমি হচ্ছে সামিল হয়েছি। বহরমপুরের মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে আসন 30টি, 10টি আসন পেয়েছে তৃণমূল। এর মধ্যে একটি আসনে তৃণমূল জিতেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবার এক কংগ্রেস প্রতিনিধি তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের পক্ষে এলেন 11 জন সদস্য। এই পঞ্চায়েতে 10টি আসন পেয়েছে বিজেপি, 9টি আসন পেয়েছে কংগ্রেস, 1টি আসনে জিতেছে নির্দল প্রার্থী। এবার কংগ্রেসের পক্ষ থাকলেন মাত্র 8 জন। যোগদান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। জয়েন করেছে না জয়েন করানো হয়েছে, না জোর করে করানো হয়েছে, এ তো প্রশ্নই। তার কারণ গতকাল রাত্রিরে আমাদেরকে তার স্ত্রী, তার ছেলে, আপনারা নিজেরাও দেখেছেন, তারা অভিযোগ দায়ের করেছে। তারা থানায় ছিল আমাদের সঙ্গে, অপহরণের বার্তা দিয়েছে, কেস করেছে। আপনারা কি শেল্টার দিতে পারছেন না? শেল্টার দিতে পারছি না ব্যাপার সেখানে নয়। শেল্টার কেন দিতে পারবে? শেল্টার কে কাকে দেয়? সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। শেল্টার দিতে পারবো না কেন? আমরা এতদিন আন্দোলন করছি, কেউ যদি অপহরণ করে তারপরে তাকে দিয়ে বলিয়ে দেওয়া হয়, পরবর্তীকালে তার সিদ্ধান্ত সে চেঞ্জ করে, কেন করে বুঝতে পারছেন? পেছনে নিশ্চয়ই কোনো ভয় ভীতি